হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার ঘরে আরো দুটি রান্না নিয়ে। আজকে আমরা রান্না করে দেখাবো মাশের ডাল দিয়ে লাউ আর কচু শাক। আসুন তাহলে দেখে নিই কি কি লাগছে আমাদের রান্নাতে। লাগছে মাশের ডাল, টুকরো করে কেটে রাখা লাউ, কচু শাক। আর আমরা কচুতে আজকে বুট দেবো, সেজন্য ভিজে রেখেছি। লাগছে আদা, জিরে বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, কালো জিরে, মরি, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো চিরে রেখেছি। এখন আমরা প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নেব। আমরা দিয়ে দেবো একটু জল। জলটা গরম হচ্ছে, এখন আমরা ডালটা ধুয়ে নেব। আমরা ডালটা ধুয়ে নিয়েছি আর আমাদের জলও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমরা ধুয়ে রাখা ডাল। আর কয়েকটা কাঁচা লঙ্কা, আমরা এটাকে ঢাকা দিয়ে পাঁচ ছয়টা সিটি দিয়ে নেব। যতক্ষণ সিটি পড়বে ততক্ষণ আমরা দেখাবো, একটু পরে আমরা ডালটা সিদ্ধ হলে দেখিয়ে দেবো। কয়েকটা সিটি দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমরা জলটা গরম বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব জল। আমরা এখন জলটা গরম করে নেব। আমাদের জলটা গরম হয়ে গেছে, এখন আমরা জলটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমরা এখানে অল্প করে জল দেব। আমরা ডালটা একটু কাটা দিয়ে নিচ্ছি। আমরা ডালটা কাটা দিয়ে নিয়েছি আর আমরা যেহেতু লাউগুলো বড় বড় করে রেখেছি, এই যে আমাদের লাউয়ের টুকরোগুলো বড় বড়, এর জন্য আমরা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো। এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি একটু ছোটো করে কাটেন তাহলে প্রেশার কুকারে দিতে হবে না, এমনিতেই একটু বেশি জাল দিলে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। আমরা বেশি সিটি দেবো না, একটা সিটি দেবো, দিয়ে নামিয়ে নেব। এখানে আমরা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আমরা লাউটা সিদ্ধ করে নিয়েছি। আর ডালটাতে আমরা একটু দিয়ে দেবো হলুদ। আর এখানে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমরা তেল।
তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা, একটু মরি, দিয়েছি দুটো গোটা তেজপাতা, এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা জিরে বাটা, আমরা তেলের মধ্যে আদা জিরে বাকা আদা দিলে আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমরা ডাল, ডালগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে আদা জিরে বাটাগুলো এখানে মিশে যায়। ডালটা হয়ে এসেছে, আজকে আমরা নিরামিষ রান্না করছি, এই জন্য ডালে দিয়ে দেবো একটু চিনি। মানে ডালটা হয়ে এসেছে, এখন আমরা ডালটা নামিয়ে নিচ্ছি। আমার ডালটা রান্না হয়ে গেছে, এখন আমরা কচু শাক রান্না করবো। কড়াইটা আমরা আগে ধুয়ে নেব, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কালো জিরে, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। Thank you.
ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা মুখগুলো। এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আমাদের শাকের জলটা শুকিয়ে গেছে। এখন আমরা চুলিতে একটু ঘেঁটে দেবো। জল নেই, আমরা সব জল শুকিয়ে নিয়েছি। আর যে দেখেন বুটগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে বুটগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বুটগুলো আর কাঁচা নেই। আমাদের শাকের জল না থাকার কারণে শাকগুলো বারবার লেগে যাচ্ছে। আমাদের কচু শাক রান্না হয়ে গেছে, এখন আমরা এগুলো নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমাদের কত সুন্দর মাছের ডাল দিয়ে লাউ আর বুট দিয়ে কচু ঘণ্ট। এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।